নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ সোমায় সবাইকে স্বাগত জানাই আর জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। মা দুর্গা আমাদের ছেড়ে চলে গেছেন, তাই ভালো লাগছে না, মনে হচ্ছে দু চার দিন কোথাও ঘুরতে গেলে ভালো হতো হঠাৎ করে, ঠিক তাই আমরা দীঘা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। রিজার্ভেশন হয়নি ট্রেনের, তাই লোকাল ট্রেনে করেই আমরা দীঘা যাচ্ছি। দাসনগর থেকে প্রথমে সাঁতরাগাছি যাব, ওখান থেকে মেচেদা লোকাল ধরে দীঘা। তাহলে চলুন একসাথে দেখে নিই দীঘা ট্যুরটা কেমন হয়। আপনাদেরও সুযোগ সময় হলে আপনারাও দীঘা যেতে পারেন ঘুরতে, খুবই ভালো লাগবে। আর ট্রেনে যদি রিজার্ভেশন না পান তাহলে লোকাল ট্রেনেও যেতে পারেন, এক ঘন্টা লেটে যায় এক্সপ্রেসের থেকে। হাওড়া থেকে দীঘা যেতে লোকাল ট্রেনের ভাড়া হলো 45 টাকা। সাঁতরাগাছি থেকে সকাল 6:10 ওই লোকাল ট্রেনটি ছাড়ে, মেচেদাতে 40 মিনিটের মতো দাঁড়ায়, সকাল 11টা নাগাদ দীঘা গিয়ে পৌঁছয়। এক্সপ্রেস ট্রেনের থেকে লোকাল ট্রেন 1 ঘন্টা লেটে যায়। সকাল 11টা নাগাদ আমরা দীঘা এসে পৌঁছালাম। এবার আমরা একটা টোটো করে ওল্ড দীঘায় যাব, আমাদের হোটেলটা ওল্ড দীঘাতে আছে। তাহলে দীঘা স্টেশনটি নিউ দীঘায় আর আমার হোটেলটি হলো ওল্ড দীঘায়, তাই একটা টোটো ভাড়া করে আমি নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় যাচ্ছি। জন প্রতি ভাড়া 20 টাকা। আমরা নিউ দীঘার রেল স্টেশন থেকে একটা টোটো করে ওল্ড দীঘা এলাম। ওল্ড দীঘা চৌরাস্তা থেকে 1 মিনিটের হাঁটা পথ আমাদের হোটেলটি। হোটেলের নাম জাহাজবাড়ি। আপনারা দেখতেই পাচ্ছেন গোলাপি আর সবুজ রঙের জাহাজবাড়ি। আমাদের হোটেলের রুমটি ছিল 3 তলায়, এসি রুমের ভাড়া 2000 টাকা আর নন এসি রুমের ভাড়া 1000 টাকা। আমরা নন এসি রুম নিয়েছিলাম 1000 টাকা ভাড়া। সিঁড়ি দিয়ে ওঠা নামা করা যায় আর লিফটেরও ব্যবস্থা রয়েছে।
এছাড়া অ্যাটাচ বাথরুমও রয়েছে, সোফা কাম বেডও রয়েছে। ব্যালকনিটা তো খুবই সুন্দর, ব্যালকনিটাতে গিয়েই তো মন ভরে গেল। ব্যালকনি দিয়ে পুরো সমুদ্র দেখা যাচ্ছে, খুব সুন্দর ব্যালকনি। আশপাশের হোটেলগুলো তার সাথে খুবই সুন্দর, দেখে খুবই ভালো লেগেছে। সিজন অনুযায়ী হোটেলের রুমের ভাড়া কম বেশি হয়। অফ ডেতে গেলে নন এসি 1000 টাকারও কমে পাওয়া যায়, আর সিজন যখন চলে তখন ভাড়া কম কম বেশি হয়। পুরো আকাশ দেখা যাচ্ছে, তার সাথে সাথে সমুদ্রও দেখা যাচ্ছে। সাইডে নানা ধরনের দোকান রয়েছে, সন্ধ্যেবেলায় নানা রকম স্ন্যাক্স জাতীয় খাবারের দোকান, বিভিন্ন কাজু বাদামের দোকান পেয়ে যাবেন। কাজু বাদামের উপরে নানা রকম ভ্যারাইটিস আইটেমও এখানে পাবেন। এছাড়া বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও প্রিয়জনদের জন্য গিফট নিয়ে যাওয়ার প্রচুর ভ্যারাইটিস দোকান আছে। আপনি আপনার পছন্দ মতো বাজেট অনুযায়ী এখানে সমস্ত রকমের গিফটের আইটেম পাবেন। তাহলে আর দেরি কেন, সুযোগ সময় বুঝে ছুটির দিন দেখে দীঘা ঘুরতে চলে আসুন, খুবই ভালো লাগবে। 2 রাত 3 দিনের জন্য দীঘা আদর্শ জায়গা। রাতে ডিনারের জন্য যথারীতি সাগর হোটেলে চলে এলাম। ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়ে আজকে ডিনার করছি। ভোর ভোর উঠতে হবে, কাল সকালে উঠে সানরাইজ দেখার জন্য। আবার কাল দেখা হবে, আজ এখানেই শেষ করছি। বাই, গুড নাইট।